হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি রিভিউ করব Zee5 এর রিলিজ হওয়া নতুন ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে ব্ল্যাক উইডোস। তো এটা রিলিজ করেছে গত 18 তারিখে, এবং অ্যাজ ইউ অল নো, এই ব্ল্যাক উইডোস কিন্তু বেসিক্যালি অরিজিনাল কনসেপ্ট, যেটা একটা ফিনিস ওয়েব সিরিজ যেটা ছিল সেইটা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, এবং পরবর্তীকালে সেটা এত হিট হয়েছিল সেই ওয়েব সিরিজটা, যে পরবর্তীকালে স্প্যানিশ এবং অন্যান্য ভাষাতেও এটাকে অ্যাডাপ্ট করা হয়। এবং এটা সম্ভবত পরের বছর এটাতে কিন্তু আমাদের একটা ইংলিশ অ্যাডাপ্টেশনও হতে চলেছে, একটা ওয়েব সিরিজ কিন্তু তৈরি হবে। তো আগাম সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো কেমন হলো এই ওয়েব সিরিজটা? তো এই ওয়েব সিরিজটা নিয়ে কথা বলার আগে আমার মনে হয় কয়েকটা বিষয় নিয়ে আগে কথা বলা উচিত। সেটা হচ্ছে আমাদের বাংলার ডিরেক্টর বিরশা দাশগুপ্ত, তিনি ডিরেক্ট করেছেন এই পার্টিকুলার ওয়েব সিরিজটা। তো ন্যাশনাল লেভেলে উনি প্রথমবার কাজ করলেন এইরকম, মানে ওয়েব সিরিজ ফুল ফ্লাজেট। এবং এই ওয়েব সিরিজটা কিন্তু 12টা এপিসোডের একটা থ্রিলার, এবং আগেই যেহেতু বলেছি যে এটা খুব ফেমাস একটা ওয়েব সিরিজের অ্যাডাপ্টেশন, তো সেই জায়গা থেকে গল্প বলো বা এই সমস্ত জায়গাগুলো সমস্ত কিন্তু একদম একটা বলতে পারো যে একদম হিট থ্রিলারের কিন্তু ফর্মুলা এর মধ্যে রয়েছে। মূলত গল্পটা হচ্ছে তিনজন মহিলার, যে তিনজন মহিলা সবকষে তাদের স্বামীকে খুন করার, এবং তিনজন স্বামীকে যখন খুন করা তারা অ্যাটেম্প্ট করে, এবং একদম এটা সিরিজের শুরুতেই দেখা যাচ্ছে, তাদের মধ্যে দিয়ে কোনোক্রমে একজন বেঁচে যায়, এবং সেই একজন ফিরে আসার পরে কিভাবে সেই মহিলাদের জীবনটা বদলাতে থাকে সেটাই হচ্ছে ছবির গল্প। এইটুকুই ব্যাস তোমাদেরকে প্লটটা সম্পর্কে বলবো, কারণ নাহলে স্পয়লার হয়ে যাবে। এবং 12টা এপিসোডে কিন্তু এটাকে ডিভাইড করা হচ্ছে, এবং বুঝতেই পারছো যে চিত্রনাট্যের কারণে অ্যাডাপ্টেশনের সময় এটার লেন্থটাও কিন্তু খানিকটা বেড়ে গেছে, যেটা কিন্তু অবশ্যই এই সিরিজের একটা নেগেটিভ পার্ট হিসেবে আমি বলবো। কিন্তু আমি নেগেটিভ পার্ট পজিটিভ পার্ট বলার আগে আমি ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে পারফরমেন্সেস, মেনলি আমি যদি ডিভাইড করে নিই যে এখানে মেল পারফর্মার্স কারা রয়েছে আর এখানে ফিমেল পারফর্মার্স কারা রয়েছে, বোথ আর অ্যাক্টার্স, বাট লিডিং রোলে যে সমস্ত ফিমেল ক্যারেক্টার্সরা রয়েছে তাদের উপরেই কিন্তু তাদের উপরে বেস করে মেনলি এটা বানানো হয়েছে তোমরা জানো। এবং এখানে মূলত লিড ক্যারেক্টার রয়েছেন হচ্ছে স্বস্তিকা মুখার্জি, মোনা সিং, আরেকজন যিনি ফিমেল ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে শামিতা শেঠি। তো এই তিনজন হচ্ছে তোমার লিড ক্যারেক্টার, এবং মেন লিড ক্যারেক্টারের মধ্যে কিন্তু প্রধান যেটা সেটা হচ্ছে কিন্তু তোমার পরমব্রত চট্টোপাধ্যায়, এবং এখানে হচ্ছে আমাদের সব্যসাচী চক্রবর্তী এবং শরৎ খেলকার। এছাড়াও আরও দুজন রয়েছে যাদের প্রথমেই খুন করে দেওয়া হচ্ছে, তাদের কথা আমি এখানে বলছি না খুব একটা। তো এবার চলে আসি পারফরমেন্সের বিষয়টা। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ফিমেল ক্যারেক্টারদের মধ্যে পারফরমেন্সে কিন্তু মানে সব থেকে বেশি যেটা সারপ্রাইজ দিয়েছেন, আমি তার কথাটা শেষে এই কারণে বলছি কারণ এই ছবির মানে সে কী রোল প্লে করছে আমি বলবো না, তবে এটা বলতে পারি নেগেটিভ ক্যারেক্টার করছেন, দ্যাট ইজ রাইমা সেন। এবং আমার সব থেকে কিন্তু ওর ক্যারেক্টারটা মানে ওর অ্যাক্টিংটা আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে, কারণ এই প্রথমবার কিন্তু রাইমা সেন তার ভার্সেটিলিটি মানে তার এই নেগেটিভ ক্যারেক্টার যে তিনি প্লে করতে পারেন এই বিষয়টা কিন্তু আমরা দেখলাম, এবং সেই ক্যারেক্টারতে এত গ্ল্যামারাস লাগছে, এবং এত বলতে পারো যে একজন বিজনেস ওম্যান হিসেবে তাকে এত বেশি ডমিনেটিং লাগছে, কিছু কিছু মেল ক্যারেক্টার তার সামনে কিন্তু ফেড আউট করে যাচ্ছে। তো এটা আমার দুর্ধর্ষ লেগেছে। এবং সেকেন্ড যার কথা বলতে হবে দ্যাট ইজ স্বস্তিকা মুখার্জি। দেখো ন্যাশনাল প্রেজেন্স তো তার তৈরি হয়েই গেছে, কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু আরও বলতে পারো যে তাকে একটা জোড়ালো মানে বলতে পারো যে একটা আবেদন যে তাকে কিন্তু একটা পজিশন দিতে হবে এবার তোমার কিন্তু মুম্বাই ইন্ডাস্ট্রিতে, তার কারণ এই ক্যারেক্টারটার মধ্যে প্রচুর শেডস রয়েছে। এই ক্যারেক্টারটা কখনো খুব ভালো মা, কখনো খুব ভালো বন্ধু, আবার কখনো কিন্তু সে বিট্রে করছে, ক্যারেক্টারটা এত শেড চেঞ্জ করছে, এই ক্যারেক্টারটাকে প্রেডিক্টই করা সম্ভব না যে এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কী হবে শেষ পর্যন্ত, মানে প্রচুর সুইংস রয়েছে আর কি, ঠিক আছে। তো মানে দারুণ অভিনয় করেছেন স্বস্তিকা, রাইমা অ্যান্ড স্বস্তিকা মানে বলতে পারো যে এই সিরিজের রসদ। এবার চলে আসি মেল ক্যারেক্টার্সগুলোর মধ্যে, মেল ক্যারেক্টার্সের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে শরৎ খেলকারের অভিনয়, ডেফিনেটলি শরৎ খেলকার। এর আগেও দেখো ব্যাক টু ব্যাক ওর কিন্তু ভালো অভিনয়গুলো আসছে, লক্ষ্মীতে স্পেশালি আমি ওকে খুব হাইলি রেট করেছিলাম। তো সেখানে শরৎ খেলকার এই পার্টিকুলার সিরিজটাতে কিন্তু একদম ডমিনেটিং রোল, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ওই যে একজন স্বামী যিনি জীবিত থাকবেন ওই ক্যারেক্টারটা প্লে করছেন, তার ক্যারেক্টারের মধ্যে বলতে পারো যে তার ক্যারেক্টারের মধ্যে মানে ভালোবাসা রয়েছে, তার ক্যারেক্টারের মধ্যে স্নেহ রয়েছে, তার ক্যারেক্টারের মধ্যে কিন্তু আবার একটা মানে সেই অ্যাকশন ফ্যাকশন করার ব্যাপার ট্যাপার রয়েছে। তো এই জায়গা থেকে কিন্তু ভীষণ ভালো লাগছে, ম্যাচিওর অভিনেতা একজন, খুব ভালো কাজ করেছেন, এবং খুব হার্ডওয়ার্কিং একজন অ্যাক্টার। আমি রিসেন্টলি এই ব্যাপারে মানে এই ছবিরই যিনি সেকেন্ড ইউনিট ডিরেক্টর অভিজিৎ গুহ, সুদেষ্ঠা রয়, আমি ওনাদের সাথে যখন শেয়ার করছিলাম, আমি যখন শুনছিলাম আর কি যে কীভাবে ওনারা শ্যুট করেছেন স্পেশালি কলকাতার পার্টটা,
তো সেখানে আমি শুনছিলাম যে ভীষণ হার্ডওয়ার্কিং অ্যাক্টর এবং খুব ভালো, মানে প্রচুর এফোর্ট দিয়েছেন আর কি এই সিরিজটাকে মানে সাকসেসফুল করার জন্য। ডেফিনেটলি শরৎ খেলকার ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ক্যারেক্টার যিনি এখানে অভিনয় করেছেন। আরও একজনের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে পরমব্রত চট্টোপাধ্যায়। এবং পরমব্রতর ক্ষেত্রে বলবো যে দেখো, পরমব্রতর হয়তো স্টিরিওটাইপ অভিনয়ে হয়তো ডেফিনেটলি কিছু আমাদের মানে অনেক সমালোচনা হয় ওর অভিনয়ের ধাঁচটাকে নিয়ে একই ধরনের বা জানতে, কিন্তু ওর যে ওর মধ্যে যে একটা ইন্টেলেকচুয়াল যে ব্যাপারটা রয়েছে না, এই ক্যারেক্টারটা কিন্তু সেটা ডিমান্ড করে। এই ক্যারেক্টারটা একাধারে ভীষণ বোকা, একাধারে ভীষণ রোম্যান্টিক, একাধারে আবার কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট। মানে এই যে মিশেলটা, এই মিশেলটা কিন্তু প্রথম দিকে অতটা ভালো না লাগলেও সিরিজটা যখন মোটামুটি 5th-6th এপিসোডে পৌঁছে যায়, তারপরে কিন্তু পরমব্রতর কিন্তু ক্যারেক্টারটা ভীষণ ভালো লাগবে, তার অভিনয়টা আপনাদের ভালো লাগতে শুরু করবে আর কি। তো এবার চলে আসবো যে ফিমেল যে ক্যারেক্টার্সগুলো, তার মধ্যে শামিতা শেঠির কথা বলবো। শামিতা শেঠিকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, মানে সি ইজ ট্রাইং টু, আমি জানি না, মানে সি ইজ ট্রাইং টু, সামটাইম মনে হচ্ছে যে তিনি শ্রীদেবীর কপি করছেন, কোনো জায়গায় মনে হচ্ছে তিনি তার নিজের দিদিকে কপি করছেন, মানে আমি জানি না, মানে এত মানে তার তো বলিউড মানে ক্যারিয়ার আমরা জানি, এবং তারপরে তাকে যখন একটা এত বড় একটা কামব্যাক করার জায়গা দেওয়া হয়েছে, আমি এক্সপেক্ট করেছিলাম একটু ভালো অভিনয় করবেন, একদম মানে একদম বলতে পারো যে মানে এত বাজে অভিনয় করেছেন, এবং পুরো সিরিজটাতে মানে মানে শি হ্যাজ বিকাম আ মানে কমিক ক্যারেক্টার, ক্যারেক্টারটা ওরমই করা হয়েছে, কিন্তু কমিক্যাল ক্যারেক্টারটার মধ্যেও যে একটুখানি মানে বলতে পারো যে অভিনয়ের জায়গা ছিল, সেই জায়গাটা একেবারেই উনি ধারে কাছ দিয়ে যাননি। আর একটা ক্যারেক্টার আমার ভীষণ মানে অড লেগেছে, সেটা হচ্ছে একজন ফিমেল পুলিশ অফিসারের ক্যারেক্টারটা, যে মূলত পরমব্রতকে অ্যাসিস্ট করে, তার ক্যারেক্টারটাও এত ডাল, এত ডাল, মানে ডিরেক্টর যে কী জন্য তার ক্যারেক্টারটাকে রেখেছেন, এবং কী জন্য তার একটা আবার লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে পরমব্রতর সাথে, মানে সেগুলো নিয়ে মানে মানে একদম ওই জায়গাগুলো যখনই আসে তখনই ভীষণ ডাল লাগছিল সিরিজটা। সিরিজটার ওভারঅল যদি কথা বলি, সিরিজটাকে কিন্তু আমি খুব একটা ভালো রেট করতে পারবো না, অ্যাভারেজ বলবো। খুব ভালো একটা থ্রিলারের কনসেপ্ট বা খুব ভালো একটা থ্রিলারের কিন্তু প্রেক্ষাপট থাকা সত্ত্বেও এই সিরিজটাকে কিন্তু আমি অ্যাভারেজ এই কারণের জন্যই বলবো, কারণ এই সিরিজটার মধ্যে কয়েকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এক হচ্ছে লেন্থ, 12টা এপিসোড, 6 ঘন্টা, 6.5 ঘন্টা দেখার মতো কন্টেন্ট এটা নয়, সেই ধরনের থ্রিলার কিন্তু বানাতে পারেননি প্রথমত। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে কিছু ডাল পারফরমেন্স, যেমন বললাম শামিতা শেঠির কথা বললাম, তো এরকম কিছু ডাল পারফরমেন্স রয়েছে, যে ডাল পারফরমেন্সগুলো কিন্তু বেসিক্যালি এই সিরিজটাকে বলতে পারো যে রেটিংটাকে নিচের দিকে টেনেছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা থ্রিলার যখন দেখছি, সেই থ্রিলারের মধ্যে এত বেশি ফান এলিমেন্ট দেওয়া হয়েছে, এত বেশি কমেডি করা হয়েছে, এত বেশি আদার্স জিনিসগুলো দেখানো হয়েছে, এবং ক্যারেক্টারগুলোকে ঠিক মানে শেপ আপ করতে গিয়ে এত বেশি এক্সেসিভ মানে তাদের উপর বার্ডেন চাপিয়ে দেওয়া হয়েছে, তার এই শেড ওই শেডস, এবং সেগুলোকে শেষ পর্যন্ত ঠিক মতো একটা জায়গায় নিয়ে আসতে পারেনি, যে ক্যারেক্টারটাকে মানে হঠাৎ করে একটা সুইচ হয়ে তোমার মনে হয় আরে বাবা মানে এরকম ছিল, মানে থ্রিলারে যেটা আমরা এক্সপেক্ট করি সেরকম কিন্তু কিছুই হয়নি, মানে একদম শুরুতে তার যেরকম মনে হয়েছে যে শেষ পর্যন্ত এটা করবে, শেষ পর্যন্ত সে সেটাই করেছে, তো ক্যারেক্টারগুলো ভীষণ প্রেডিক্টেবল। তো সেই জায়গা থেকে হিন্দি অ্যাডাপ্টেশনটা কিন্তু আমার মোটেই ভালো লাগলো না এই সিরিজের, আমি অ্যাভারেজ রেট করছি জাস্ট বিকজ অফ দি এফোর্ট এবং অ্যান্ড দি স্টার কাস্ট যারা ভালো পারফর্ম করেছে তাদের জন্য। যদি তোমরা না দেখে থাকো তাহলে জি ফাইভের এটা প্রিমিয়াম কন্টেন্ট, যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তোমরা নিশ্চয়ই দেখতে পারো গিয়ে, আর দেখে যদি তোমাদের মানে তোমাদের মতামতটা কী সেটা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে ভীষণ খুশি হব। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করে নিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো সাবস্ক্রিপশন বাটনটা নিচে রয়েছে, ওটা একবার ক্লিক করে দাও, পাশে একটা বেল আইকন আছে প্রেস করে দিও। দেখা হবে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।